করোনা ভাইরাস কোভিড উনিশের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসন রাওজান নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা লক্ষ্য করেছেন সরকারের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় উপজেলা পর্যায়ে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয় আমরা রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটির একাধিক সভা আমরা করেছি এবং সবাই গৃহীত সিদ্ধান্তসমূহ আমরা বাস্তবায়ন করেছি সিদ্ধান্ত সময়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাথমিক দিক প্রাথমিক পর্যায়ে এই করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা লিফলেট তৈরি করে সেগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচার করা মানুষজন যেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হয় সে বিষয়ে মানুষকে সচেতন করে তোলা আমরা আমাদের এই কাজে আমাদের জনপ্রতিনিধিদের আমরা সম্পৃক্ত করেছিলাম আমাদের মিডিয়ার যারা প্রতিনিধি আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি আমাদের কর্মকর্তাদের আমরা সম্পৃক্ত করেছি সমাজের সচেতন নাগরিকদের উপজেলার আমরা সম্পৃক্ত করে এই প্রচারণা কার্যক্রম চালিয়েছি তার পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যখন যে নির্দেশনাসমূহ আমাদের কাছে এসেছে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একত্রিশ দফা নির্দেশনা এবং অনুশাসন আমাদের কাছে এসেছে আমরা সেগুলো বাস্তবায়ন করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা এটা এটাও জানেন যে ইতিমধ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আমাদের রাওজান উপজেলায়ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে সেনাবাহিনীও আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছে আমাদের সাথে থানা পুলিশ সহযোগিতা করছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর থেকে শুরু করে আপনারা মিডিয়া কর্মীরা সবাই সহযোগিতা করছেন এই সরকারি নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি করে দিয়েছি ওয়ার্ড পর্যায়ে আমরা কমিটি করে দিয়েছি যার মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিল মেম্বাররা এবং ওয়ার্ডের মেম্বাররা সবাইকে দিয়ে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য কাজ করছে এখন আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি আমাদেরকে দুইটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আপনারা সবাই জানেন এক মানুষকে তার ঘরে আটকে রাখা অর্থাৎ প্রয়োজন ছাড়া যেন মানুষ ঘর থেকে বের না হয় এই একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান পাঁচটা পর্যন্ত খোলা রাখার জন্য এবং ঔষধ ডাক্তারের চেম্বার এবং ক্লিনিক হাসপাতাল এগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং মানুষ তার প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের হবে না এটার জন্য আমরা একইভাবে আমরা প্রচারণা চালাচ্ছি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আনসার ওদের নিয়ে আমরা নিয়মিত আমরা আমি অভিযান পরিচালনা করছি ক্ষেত্র বিশেষে মোবাইল কোড পরিচালনা করছি জরিমানা করছি এরপরেও অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষজন ঘর থেকে বের হয়ে চলে আসছে তো আমরা এই তাদেরকে ঘরে আটকানোর জন্য এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি আরেকটা বিষয় এখানে চলে আসছে আপনারা জানেন যে যেহেতু মানুষ ঘরে আটকে থাকলে আমাদের যারা এই প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ যারা এখন কর্মহীন হয়ে পড়েছে আমি যদি ক্যাটাগরিক্যালি বলি আমাদের ভিক্ষুক ভবঘুরে পথ শিশু স্বামী পরিত্যক্তা বিধবা কৃষি শ্রমিক পরিবহন শ্রমিক রিকশাওয়ালা ভ্যানওয়ালা চায়ের দোকানদার তৃতীয় লিঙ্গ থেকে শুরু করে এই শ্রেণির মানুষ যারা এখন কর্মহীন হয়ে পড়েছে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা এসেছে অনুশাসন এসেছে এবং বরাদ্দ এসেছে আমরা এই বরাদ্দগুলো আমাদের চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলরদের কাছে আমরা উপ আমরা প্রদান করেছি এবং তারা সেটা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেটাও আপনারা লক্ষ্য করেছেন এবং একই সাথে আমি আরেকটু উল্লেখ করতে চাই আমাদের রাওজানের সাংসদ জনাবি এম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং এমপি স্যারের জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী ও থেকে প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আমি যে শ্রেণীগুলার কথা বলেছি তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এখন আপনারা দেখেছেন যে গত পরশু দিন আরেকটি সিদ্ধান্ত সরকারের কাছ থেকে এসেছে ছয়টার পরে মানুষ যেন ঘর থেকে বের না হয় এটাও আমরা বাস্তবায়ন করছি এবং আমরা আগামীকালও একটি সভা ডেকেছি আমাদের যারা সিএনজি মালিক আছে বা সিএনজি শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে অর্থাৎ আপনারা দেখেছেন যে আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা কিন্তু সেই অনুরোধ পুরোপুরি অনুসরণ করছে না তো তাদেরকে আমরা আরেকটু সময় দিতে চাই হয়তো কালকে আমরা চূড়ান্তভাবে বলবো যে তোমরা এরপর থেকে আর তোমরা আজকে থেকে আর সিএনজি নিয়ে বের হবে না যদি বের হো আমরা হয়তো আইনের শক্ত প্রয়োগ করবো আরেকটি পদক্ষেপ আপনারা দেখেছেন আমরা যেটা বলে বলছিলাম যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার জন্য আমরা যেমন মানুষকে সচেতন করছি পাশাপাশি আমরা কিছু দৃশ্যমান পদক্ষেপও নিয়েছি আমি যদি একটি পদক্ষেপের কথা উল্লেখ করতে চাই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের যে হাট বিদ্যমান হাট বাজারগুলো আছে এই হাটবাজার যে সাপ্তাহিক হাট বাজার ছিল সেটা আমরা বিলুপ্ত ঘোষণা করেছি বন্ধ ঘোষণা করেছি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এবং এই হাটবাজারে যে কাঁচামাল এবং তরি কাঁচামাল এবং মাছ মাংসের দোকান যেগুলো আমরা তার নিকটবর্তী কোনো খোলা জায়গায় বা উন্মুক্ত মাঠে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানান্তর করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি আমি উদাহরণস্বরূপ যদি বলি আমার ফকিরহাটের বাজার আমি রওজান কলেজ মাঠে স্থানান্তর করেছি আমার গহিরার বাজার আমি গহিরা স্কুল মাঠে স্থানান্তর করেছি আমিরহাটের বাজার আমি যে ওই ইয়েতে বট্টপাড়া মাঠে স্থানান্তর করেছি এইভাবে সমগ্র উপজেলা জুড়ে আমরা খোলা জায়গায় বাজারগুলো স্থানান্তর করেছি এবং একটি থেকে আরেকটি দোকানের প্রায় দশ ফিট করে আমরা গ্যাপ আমরা রেখেছি যেন মানুষজনের মধ্যে যেন সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে তো আমরা চেষ্টা করছি এই সরকার এই সিদ্ধান্তগুলা বাস্তবায়নের জন্য এবং সবাইকে নিয়ে অর্থাৎ রাউজানের সকল জনসাধারণকে নিয়ে আমরা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমরা মোকাবেলা করতে চাই আমি শুধু রাউজানবাসীকে আজকের এই আপনাদের মাধ্যমে একটু অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে ঘরে অবস্থান করেন আমরা আপনাদের পাশে আছি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন নির্দেশনা আমাদের চট্টগ্রাম জেলার মানবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনা এবং আমাদের অভিভাবক রওজেনের অভিভাবক জোনাব্যাবিএম করিম চৌধুরী স্যারের যে নির্দেশনা যে রওজনের একটি মানুষ অভুক্ত থাকবে না একজন মানুষও খাদ্য সহায়তার বাইরে থাকবে না যাদের খাদ্য সহায় দেওয়ার সহায়তা দেওয়ার প্রয়োজন আমরা মাঠে আছি উপজেলা প্রশাসন মাঠে আছে আমাদের সরকারি কর্মকর্তারা মাঠে আছে আমাদের জনপ্রতিনিধি আমাদের চেয়ারম্যান মেম্বার কাউন্সিলররা সবাই মাঠে আছে সবাই অক্লান্ত পরিশ্রম করছে এই মানুষজনের জন্য কষ্ট নয় কিন্তু আমরা যদি এখন যদি নিজেদের যদি রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে ঘরে অবস্থান করতে হবে আমরা এটা জানি যে এখন পর্যন্ত এই করোনা ভাইরাসের কোনো ঔষধ সেভাবে আবিষ্কার হয় না একমাত্র যদি বিচ্ছিন্ন সামাজিক বিচ্ছিন্নকরণের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আমরা যদি যার যার ঘরে যদি অবস্থান করি আমরা যদি ঘর থেকে বের না হই তাহলেই কেবল আমরা আমাদের রক্ষা করতে পারবো আমি মনে করি আমি রাউজানবাসীকে আমরা রক্ষা করতে পারবো এবং আমাদের সবার ওপর সৃষ্টিকর্তা সহায় হোক এই আশাবাদ রেখে আমার কথা আচ্ছা কি কেউ আক্রান্ত হয়েছেন কিনা সে বেশি একটা জন রওজানে কেউ আক্রান্ত হয় নাই আমরা এখন পর্যন্ত তিনজনের জনের নমুনা সংগ্রহ করেছিলাম এবং তিন এটা নেগেটিভ এসেছে কেউ আক্রান্ত হয়নি